স্বাগত বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ইংলিশ ইজিজি। ইফ ইউ রিড, আজকের ভিডিওতে আমরা মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে কারো এরকম হয়েছে কিনা জানি না, যে ওয়েবসাইটে যে রেজাল্ট দেখেছিলে এবং হাতে যে মার্কশিটের হার্ড কপি পেয়েছো, অর্থাৎ বিদ্যালয় থেকে যে মার্কশিট পেয়েছো, তার সঙ্গে ওয়েবসাইটে দেখা নাম্বারের মিলেনি বা কিছু এরকম হয়েছে কিনা জানি না। তবে আজকে এই সংক্রান্ত একটি খবর সংবাদপত্রে বেরিয়েছে। আজকের যে বর্তমান পেপার, সে বর্তমান পেপারে এই শিরোনামে খবর বেরিয়েছে যে মাধ্যমিকের মার্কশিটের সঙ্গে মিলছে না ওয়েবসাইটের নাম্বার। তো এখানে খবরটায় যেটা বলছে, দেখো যে ওয়েবসাইট দেখিয়েছিল একরকম নাম্বার, মাধ্যমিকের মার্কশিটের হার্ড কপি হাতে আসার পর পরীক্ষার্থী দেখলো তাতে বিষয়ভিত্তিক নাম্বার আলাদা। বিভিন্ন জেলায় অনেক পরীক্ষার্থীর সঙ্গে এরকম ঘটেছে, তাদের মধ্যে অনেকে মধ্যশিক্ষা পর্ষদের সঙ্গে যোগাযোগ করেছে বলে খবর। পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, এর কারণ খুঁজতে তিনি পুলিশের সাইবার ক্রাইম বিভাগের দ্বারস্থ হচ্ছেন, প্রয়োজনে সিআইডির সহযোগিতাও চাইতে পারেন। কোভিডের জন্য এবার ফল প্রকাশের দিনে মার্কশিট বিলি করতে পারেনি পর্ষদ। 15 জুলাই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করে ওয়েবসাইটে ফল প্রকাশ করে তারা। 22 জুলাইয়ের পর থেকে মার্কশিট হাতে পেতে শুরু করে পরীক্ষার্থীরা, তবে তার আগে ওয়েবসাইট থেকে মোট এবং বিষয়ভিত্তিক নাম্বার দেখে তার প্রিন্ট আউটও বের করে নিতে পেরেছে তারা। কিন্তু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে ওয়েবসাইটে দেয়া নাম্বারের সঙ্গে পরীক্ষার্থীর মার্কশিটের নাম্বারে অনেকটাই অমিল রয়েছে। পর্ষদ অভিযোগ পেয়ে খতিয়ে দেখছে মার্কশিটের নাম্বারই পরীক্ষার্থীর প্রকৃত প্রাপ্ত নাম্বার কি, কারণ তা পর্ষদের রেকর্ডের সঙ্গে মিলে যাচ্ছে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থ সবার আগে, তাই বিষয়টিতে তদন্তের প্রয়োজন রয়েছে। তবে ওয়েবসাইট সংস্থাগুলির তরফে গাফিলতি হওয়াও অস্বাভাবিক নয়, যেহেতু প্রতিটি ধাপই ভালোভাবে ডকুমেন্টেড থাকে, তাই কোনো ধাপে ডাটা এন্ট্রিতে ভুল হয়েছে তা সহজে ধরা সম্ভব বলে মনে করছে এই বিষয়ে অভিজ্ঞ মহল। তবে বিতর্ক পর্ষদের পিছু ছাড়ে না কখনোই, পরপর দুবার প্রায় প্রতিদিনই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপে বেরিয়ে গিয়েছে, সেই অভিযোগ সিআইডি পর্যন্ত গড়িয়েছিল, ধরপাকড়ও হয়। এছাড়াও এখন কখনো ভুয়ো পরিচয়ে চাকরি করার অভিযোগে, কখনো 100,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে গত 2-1 বছরের মধ্যে পর্ষদের কর্মীরা গ্রেপ্তার হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দোষ প্রমাণিতও হয়েছে। 1-2 বছর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট এর উত্তরপত্রের একটি বস্তা নিখোঁজ হয়, এর ব্যবস্থাপনার দায়িত্বে ছিল মধ্যশিক্ষা পর্ষদই। সিআইডি তদন্তে অবশ্য দেখা গিয়েছিল পর্ষদ নয়, উত্তরপত্র যে ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছিল তার চালকের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর যেটি সংবাদপত্রে বেরিয়েছে। তোমাদের সাথে কারো যদি এমনটা হয়ে থাকে, তাহলে তোমরা পর্ষদের যে ফোন নাম্বার, সেই ফোন নম্বরে যোগাযোগ করে তোমাদের বিষয়টি পর্ষদের নজরে আনতে পারো, এবং এ বিষয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। নিশ্চয় সরকারের পক্ষ থেকে বা আমাদের যে মধ্যশিক্ষা পর্ষদ, তাদের তরফ থেকে কিছু ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। তো কারো চিন্তা করার কিছু নাই, এবং এই খবরের মাধ্যমে কাউকে কোনোরকমভাবে সম্মানহানি করার উদ্দেশ্য আমার নয়। তোমাদের যদি এরকম কারো হয়ে থাকে, তাহলে তোমরা কী পদক্ষেপ নিতে পারো বা কীভাবে পর্ষদের সাথে যোগাযোগ করতে পারো, সে বিষয়টা জানানোই এই খবরের উদ্দেশ্য ছিল। তাই তোমরা যদি কেউ এরকম কোনোরকমভাবে দেখো যে তোমাদের নাম্বারের সাথে, যেমনটা বললাম যে স্কুল থেকে যে হার্ড কপি পেয়েছো সে নাম্বারের মিল নেই, তাহলে তোমরা পর্ষদের যে কন্ট্যাক্ট নাম্বার তাতে অবশ্যই যোগাযোগ করবে। তো সকলে ভালো থেকো, ধন্যবাদ।